ফার্স্ট জুনের একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। ওই সন্ধে 6:30-7 নাগাদ আমি গেছিলাম হাওড়ায়। আসলে একটু দরকার ছিল, আমি বেসিক্যালি মিট করতে গেছিলাম রাজুর সাথে, ওকে কিছু জিনিসপত্র যেগুলো দেওয়ার ছিল সেই জন্য ভাবলাম ওকে গিয়ে সন্ধ্যাবেলা দিয়ে আসি। আর ওই টাইমে ও বাড়ি ফিরছিল, আর দুজনেরই আমাদের বিধ্বস্ত অবস্থা, যা গরম পড়েছে, উই ওয়ার প্রফিউসলি সোয়েটিং। জাস্ট ওই 5 মিনিটের দেখা বলতে পারো, তারপরে ওখানে কাজটা মিটিয়ে আমি অটো ধরে নিয়েছিলাম হাওড়ার ওখানে যে অটো স্ট্যান্ডটা আছে, যেখান থেকে আর কি শালকের অটোগুলো ছাড়ে, তো ওখান দিয়ে একটা অটো ধরে নিয়েছিলাম। জাস্ট 5 মিনিটের কাজ ছিল, যার জন্য আর কি হাওড়ায় আসা। অটোটা কখন ছাড়বে জাস্ট সেই আশায় বসেছিলাম, বিকজ পুরো প্যাসেঞ্জার নিয়ে ভর্তি না হলে অটো ছাড়ে না। যাই হোক, তারপরে চলে আসি হচ্ছে শালকিয়া। আর ফার্স্টেই এসেছিলাম শালকিয়া, এসে হচ্ছে খুশি বিউটি পার্লার, এই যে রুম আন্টি, এখানে অন্য একজন কাস্টমারের আর কি হেয়ার ডু করছে, তো এখানে আমি জাস্ট নিজেকে শ্যুট করে নিচ্ছিলাম। আর অ্যাজ ওয়েল অ্যাজ আমি মাকেও ডেকে নিয়েছিলাম, বিকজ মায়েরও আর কি আইব্রো করার ছিল, অ্যান্ড আমিও আইব্রো করতেই গেছিলাম। প্রায় অনেক মাস, প্রায় 2-3 মাস বাদে আমি আর কি খুশি বিউটি পার্লারে যাচ্ছি, রুমান্টির কাছে স্পেশালি। মাঝখানে আর কি রুমান্টির সাথে কন্ট্যাক্ট হারিয়ে গিয়েছিলো, রুমান্টির নাম্বার পাওয়া যাচ্ছিলো না, এখানে পার্লারও বন্ধ হয়ে গেছিলো, অনেক রকমের প্রবলেমসের জন্য এখান থেকে করাইনি। যাক, আবার আমি সেম জায়গায় চলে এসেছি, বিকজ রুমান্টির কাছে করতেই আমার সবসময় ভালো লাগে আইব্রো, আর এখানে মায়ের আইব্রোটা ফার্স্টে করে দিচ্ছে। আসলে মায়ের সাথে অনেক কয়েকটা কাজ ছিল যেগুলো নিয়েই বেরিয়েছিলাম, যার জন্য মাকেও তারপরে ডেকে নিয়েছিলাম, আর যেগুলো শালকিয়ায় না এলে হতো না, তাই মাকেও ডেকেছিলাম। আর এখানে ফাইনালি আমার আইব্রো ডান হয়ে গেছে, আমি তোমাদের জুম ইন করে দেখাচ্ছি। আর আমার সবসময় এরকম আর্জ আর মোটা আইব্রোই পছন্দ, বাকিরা যারা যতবার করেছে তাদের কারোর হাতের কাজ আমার ভালো লাগেনি, তো রুমান্টি বেস্ট। রাজুকে আমি বলেছিলাম আমার জন্য চিকেন মোমো আনতে, আর কি স্টিম যেটা মোমো, তো ওটাই মা আর আমি মিলে রাস্তায় খেয়ে নিচ্ছিলাম। তারপরে একটা আইসক্রিম নিয়েছিলাম স্বপনদীপের ওখান থেকে, এগুলো আই থিঙ্ক 15 রুপিস করে নেয়। আর সেদিনকে ম্যাঙ্গো ফ্লেভারটা নিয়েছিলাম, বিকজ সামার ইজ হিয়ার। খাওয়া দাওয়া করতে করতেই কত সময় চলে গেল, যাই হোক খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে আমরা তারপরে গেছিলাম হচ্ছে সোনার বাংলায়। কয়েকটা শাড়ি কেনার ছিল, তো ওইগুলো আর কি দরকার ছিল, তো আমি আর বেশি কিছু ভ্লগ করিনি সেদিনকে, বিকজ কাজেই গেছিলাম, সেগুলো মেটানোটাই মেন পারপাস ছিল। তারপরে গেছিলাম ইউজটাতে, আমার একটা প্যান এক্সচেঞ্জ করা ছিল যেটা লাস্টবার আমি ইউজটাতে গিয়ে নিয়েছিলাম। তো কিছু হাই ওয়েস্ট ওয়াইড লেগ জিন্স দেখছিলাম, যেগুলোর ফিটিংস তো আমার পছন্দ হচ্ছিলো, বাট কিছু আনওয়ান্টেড গ্যাদারিংস লাগছিলো, যে জন্য নিইনি। ফাইনালি এই জিন্সটা খুব পছন্দ হয়েছিল, এটা হচ্ছে স্লিম ফিট বডি হাগিং একটা হাই ওয়েস্ট জিন্স, তো লাস্টে এটাই নিয়েছিলাম। আজকের ভ্লগটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। টিল দেন খুব ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড স্টে হ্যাপি, স্টে ব্লেসড, বাই।